যমজ সন্তান জন্মানোর ব্যাপারটা পুরোটাই ভাগ্যের হাতে নেই, কিছুটা মানুষের হাতেও আছে। বিজ্ঞানীরা জানিয়েছেন এমন অনেক ফ্যাক্টর আছে যা যমজ সন্তান পাওয়ার সম্ভাবনা বাড়িয়ে দিতে পারে। তাহলে চিন্তা কি, জেনে নিন যমজ সন্তান হবার সম্ভাবনা ও লক্ষণগুলো বিস্তারিত রিস্ক রিপোর্টে। যমজ সন্তান গর্ভে ধারণ করার বিষয়টি সত্যি অবাক করার মতো। চাইলে তো আর যমজ সন্তান জন্ম দেওয়া যায় না। অনেকে যমজ সন্তান চান হয়তো দুটি বাচ্চার আকাঙ্ক্ষা, কিংবা দুবার গর্ভধারণের ঝক্কি নিতে না চাওয়া। যমজ সন্তান মূলত দুরকম হয়। প্রথমটি হল আইডেন্টিটিক্যাল টুইন বা মনোজাইগোটিক টুইন। এমন যমজরা দেখতে হুবহু একই রকম, এমনকি আচার ব্যবহারেও এদের খুব মিল থাকে তাদের। মায়ের পরিবারে কারো যদি যমজ সন্তান থাকে তাহলে ফ্যাটার্নিটি টুইন জন্মানোর সম্ভাবনা বাড়ে। আবার বাবার দিক থেকেও যদি কারো থাকে সেক্ষেত্রে আইডেন্টিক্যাল টুইন হওয়ার সম্ভাবনা থাকে। মায়ের বয়স বাড়লে যমজ সন্তান জন্মানোর সম্ভাবনাও বাড়ে, বিশেষ করে 35 বছরের পরে হলে। এ সময় মায়ের শরীরে ফলিকল স্টিমুলেটিং হরমোনের ক্ষরণ বাড়ে। যেসব নারীরা বন্ধাত্মের চিকিৎসা করাচ্ছেন তাদের মধ্যেও যমজ সন্তান হওয়ার সম্ভাবনা থাকে, কারণ চিকিৎসায় যেসব ওষুধ ব্যবহার করা হয় তা প্রতি সাইকেলে ডিম্বাণুর সংখ্যা বাড়িয়ে দেয়। লম্বা ও বেশি ওজনের নারীদের মধ্যে যমজ সন্তান জন্মানোর সম্ভাবনা আছে। গবেষণা বলছে 5 ফিট 4 ইঞ্চির বেশি উচ্চতার নারীদের ক্ষেত্রে যমজ সন্তানের সম্ভাবনা বেশি, এমনকি যাদের ওজন বেশি তাদের ক্ষেত্রে এই সম্ভাবনা বেশি। 2018 সালে আমেরিকার জন্মহারের সমীক্ষা অনুযায়ী যাদের গায়ের রং চাপা তাদের ক্ষেত্রে যমজ সন্তান ধারণ করার সম্ভাবনা বেশি। বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে যাদের ওবেসিটি রয়েছে তাদেরও যমজ বা আরও বেশি সন্তান হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। আপনার পরিবারে কোনো যমজ ভাই বোন থাকলে আপনারও যমজ হওয়ার সম্ভাবনা রয়েছে। অনেক নারীদেরই শরীরে 2 বা তার বেশি সংখ্যক ডিম্বাণু উৎপাদন হয়, একে বলে হাইপার ওভুলেশন। এই প্রবণতা মেয়েদের মধ্যে মায়েদের ডিএনএ থেকে আসতে পারে। এসব ক্ষেত্রে যে যমজ সন্তানের জন্ম হয় তাদের দেখতে একরকম হয় না। বেশি বয়সে সন্তান ধারণ করলে যমজ শিশুর সম্ভাবনা বাড়ে, বিশেষ করে 35 বা 40 বছরের বেশি হলে। মেয়েরা যত ঋতুবন্ধের দিকে এগিয়ে যান ততই তাদের শরীরে কিছু হরমোনে ভারসাম্য নষ্ট হতে শুরু করে এবং তাতেই বাড়ে যমজ সন্তান হওয়ার সম্ভাবনা। রিপোর্ট, নাগরিক।